স্কিল লেবারের বাংলাদেশে একটা ব্যাপক অভাব, বিভিন্ন নতুন নতুন সেক্টর উঠে আসার ক্ষেত্রে। তো এখানে একটা দাবি ছিল সবার তরফ থেকে যে স্কিল লেবার উন্নয়নের ক্ষেত্রে সরকার একটা অগ্রণী ভূমিকা নেবেন, কিন্তু সেখানে স্কিল লেবারের ক্ষেত্রে বাজেটে কথা আসছে, বাট আসলে সুনির্দিষ্ট কোনো কর্ম পরিকল্পনা দেওয়া হয় না। ২০২১-২২ অর্থ বছরের যে বাজেট আছে ঘোষণা হলো, মাননীয় অর্থমন্ত্রীকে আমি প্রথমেই বিশেষ ধন্যবাদ দিতে চাই যে উনি একটি ব্যবসা বান্ধব বাজেট আজকে দিলেন। বিশেষ করে অনেকগুলো খাতকে উনি 10 বছর করা অব্যাহতি দিলেন। নারী উদ্যোক্তাদের ক্ষেত্রে এরকম 10 বছর অব্যাহতি এবং 70 লক্ষ টাকা পর্যন্ত তাদের কর অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া একটা স্পেশালাইজ সেক্টর পেপার ক্রাফট সেক্টরের একটা বিশেষ সমস্যা ছিল, যেমন বিদেশ থেকে তৈরিকৃত কাপ বাংলাদেশে খুব অল্প মূল্যে চলে আসতেছিল, সেই মূল্যটাকে ওনারা বাড়াই দিয়েছেন যাতে দেশীয় শিল্প আর ক্ষতিগ্রস্ত না হয়। এসএমই শিল্প উদ্যোগের ক্ষেত্রে যে সমস্ত মেশিনারিজ আমদানি হয় সেখানে মাত্র 1% ডিউটি দেওয়া হয়েছে। এগুলো সব কিছুই কিন্তু খুবই পজিটিভ। ব্যাংকের যে টাকা স্থিতি জমা রাখা লাগে বাংলাদেশ ব্যাংকে, সেখানে কিন্তু পার্সেন্টেজ অনেক কমানো হয়েছে। এতে ব্যাংকগুলো কিন্তু আরও বেশি করে বেশি বেশি উদ্যোক্তাদেরকে তারা আরও লোন দিতে পারবে। পুনরোদনার যে জায়গাটা সেখানে একটু একটু যেন আমার কাছে মনে হচ্ছে যেন এসব পরিষ্কার না, কারণ এসএমইদের জন্য যে পুনরোদনা ঘোষণা করা হয়েছিল সেইটার ব্যাপারে তেমন কোনো কথা আসে নাই, কারণ এখনও পর্যন্ত এসএমই উদ্যোক্তারা কিন্তু পুনরোদনা পাচ্ছেন না। তো এখানে আসলে যারা ক্ষতিগ্রস্ত এসএমই তারা কারা, এই বিষয়টার যে ফর্মুলা, সেই ফর্মুলার জায়গাটা কিন্তু পরিষ্কার না হওয়াতে এই টাকাটা তারা পাচ্ছেন না, এই যা এটা ক্ষতিকর। সেটা এখন বাংলাদেশ কিন্তু আধুনিকায়নের দিকে যাচ্ছে, আধুনিক শিল্পায়নের দিকে যাচ্ছে। তা আধুনিক শিল্পায়নের ক্ষেত্রে যেটা সবথেকে বেশি জরুরি সেটা হলো আপনার স্কিল লেবার। স্কিল লেবারের বাংলাদেশে একটা ব্যাপক অভাব, বিভিন্ন নতুন নতুন সেক্টর উঠে আসার ক্ষেত্রে। তো এখানে একটা দাবি ছিল সবার তরফ থেকে যে স্কিল লেবার উন্নয়নের ক্ষেত্রে সরকার একটা অগ্রণী ভূমিকা নেবেন, কিন্তু সেখানে স্কিল লেবারের ক্ষেত্রে বাজেটে কথা আসছে, বাট আসলে সুনির্দিষ্ট কোনো কর্ম পরিকল্পনা দেওয়া হয়নি। এন্টারপ্রেনারশিপের যে স্কিলিং লেভেল সেই জায়গাটাতে কিন্তু কাজ করার জায়গা আছে, প্রত্যেকটা খাতে কিন্তু বরাদ্দ বাড়ানো হয়েছে। তো চ্যালেঞ্জটা কিন্তু এখানে যেটা বাস্তবায়ন, বাংলাদেশে কিন্তু বিগত সবগুলো বাজেটে এটা দেখা গেছে যে বাজেট ঘোষণা হওয়ার পরে বাস্তবায়নের ক্ষেত্রে আমরা সেটা 100% ইমপ্লিমেন্টেশনটা পাই না। এই সমস্যাটা থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু সব থেকে যে বেশি ভালো দিক যেটা হবে সেটা হলো প্রত্যেকটা জায়গায় দুর্নীতি থেকে মুক্ত হওয়া। যখন আমরা এটাকে আমরা সমাধান করতে পারবো, তখন আমি মনে করি যে বাজেট বাস্তবায়নযোগ্য এবং এই বাজেট থেকে অনেক ভালো ভালো বিষয় আমরা পাবো।